আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটিকে এভাবে সাজেস্টে নিয়ে আসতে পারবেন গাইস, দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ কিন্তু সাজেস্টে নিয়ে আসতেছে। এখন কথা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজটিকে কিভাবে এভাবে সাজেস্টে নিয়ে আসতে পারবেন। তো আমি বিগত কয়েক মাস আগে একটা ভিডিও মেক করেছিলাম কিভাবে খুব সহজে আপনাদের ফেসবুক পেজটিকে সাজেস্টে নিয়ে আসতে হয়। তো সেখানে ইদানিং কয়েকটা কমেন্ট এসেছে যে ভাইয়া সেই টেকনিকটা এখন কাজে লাগতেছে না, আমাদের নতুন টেকনিক দেখান, মানে আমরা আমাদের নতুনভাবে কিভাবে ফেসবুক পেজকে সাজেস্টে নিয়ে আসবো সেটা দেখান। তো আজকের এই ভিডিওতে আমাদেরকে দেখানো হবে কীভাবে নতুনভাবে নতুন টেকনিক অবলম্বন করে কীভাবে আপনাদের ফেসবুক পেজটিকে আপনি সাজেস্টে নিয়ে আসতে পারবেন গাইস। চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সরাসরি আপনার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে ক্রোম ব্রাউজারটি এখান থেকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করলে আপনার এখান থেকে হচ্ছে আপনাদের যে ফেসবুকটি রয়েছে এটা এখান থেকে ক্রোম ব্রাউজারকে লগ ইন করে নেবেন। ক্রোম ব্রাউজার লগ ইন করা হয়ে গেলে সেপ্লে আমরা এখান থেকে ডেস্কটপ সাইড করে নেব। ডেস্কটপ সাইড করার পর এখান থেকে ওয়াইপ করে নেব। টাইপ করা হয়ে গেলে আমরা স্যাম্পল এখান থেকে এখন আমাদের আগের যে সিস্টেমটা ছিল, আমরা আগের যে একটি সিস্টেম ছিল এই সিস্টেমটা হচ্ছে এখান থেকে এসে আমরা এখানে এসে এই কাজটা করতে পারতাম। মানে হচ্ছে আমরা যদি এখানে যে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করতাম, এখানে ক্লিক করলে এখানে যে একটি মোর বোর্ডের অপশন আছে এখানে ক্লিক করতাম, ক্লিক করে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এখানে ক্লিক করতাম। তো এই যে ফেসবুক পেজ রয়েছে আমরা এখানে ক্লিক করতাম। তো যেহেতু আগের সিস্টেমটা এখন নাই, এখানে ক্লিক করার পরে আমাদের যে ফেসবুক পেজগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাইতাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের যে লাইক পেজ রয়েছে আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু জাস্ট একটু লুট নেবে, লুট নেওয়ার পরে কিন্তু এরকম একভাবে প্রিন্টের বসে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি এখান থেকে এইভাবে একটু স্ক্রল করি, তারপর আমরা এখান থেকে এই যে ফেসবুক পেজগুলো রয়েছে এই ফেসবুক পেজগুলোর মধ্যে যে এখানে একটা তীর চিহ্ন রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে লাইক পেজ রয়েছে, তারপর এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। তখন কথা হচ্ছে আমাদের সেই অপশনটা আসতেছে না, যে অপশনটা কেন আসতেছে না সেটা আমি আপনাদের এখন বলবো। ওকে, দেখুন আমরা যে কাজটি করবো একটু স্ক্রল করবো, করে করে আমাদের যে ফেসবুক পেজগুলো রয়েছে এগুলো আমরা দেখবো। ওকে, আমাদের এখানে লাইক বাটন প্রেস করতেছি, দেখি লাইক হয় কিনা। তো লাইক হয়ে যাবে, যদি লাইক হয়ে যায় তারপর আমরা এখানে ক্লিক করবো। দেখুন আমাদের কিন্তু সিস্টেমটা আসতেছে না, মানে লাইক ইউর পেজ এই অপশনটা কিন্তু আসতেছে না। তো কেন আসতেছে না, এটা অন্যরকম হয়ে গেছে, আগে কিন্তু এটা আসতেছিল এখন কিন্তু আসে নাই। তো কথা হচ্ছে এক কথা এখন কথা হচ্ছে আমাদের আগের সিস্টেমটা কিন্তু এখন কাজ করবে না। আমরা আগে যেভাবে ফেসবুক পেজকে সাজেস্টে নিতাম এভাবে কিন্তু এখন কাজ হবে না। এখন কথা হচ্ছে আমাদের নতুন সিস্টেম খুঁজতে হবে, আমাদের নতুনভাবে নতুন কিছু করে কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে সাজেস্টে নিতে হবে। তো এই জন্য যে কাজটি করবেন সরাসরি আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনি যে ফেসবুক পেজটিকে সাজেস্টে নিতে চান ওই ফেসবুক পেজটাকে এখান থেকে সিলেক্ট করুন। আমার সেই ফেসবুক পেজটাকে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি আমরা একটু লুট নেবে, লুট নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারভিউ শো হবে। এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে সিম্পলি আপনাদের এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন সেটিংস বলে একটা আইকন, এখান থেকে ক্লিক করতে হবে, এখান থেকে আপনাদের সেটিংসে যেতে হবে। তো সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের সামনে এরকম ইন্টারভিউ শো হবে, এখান থেকে আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারভিউ শো হলো, এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যে পাবলিক পোস্ট বলে একটা অপশন পাবো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নিচের দিকে একদম চলে আসবো, একদম নিচে চলে আসবো, আসতেছে না। তো আমাদের এখান থেকে আরেকটা অপশন পাবো, এখানে ক্লিক করতে হবে, এটা আমাদের ইনেবল করে দিতে হবে। ঠিক আছে, তাকে ইনেবল করে দিতে হবে। এটা যদি আপনি ইনেবল করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা সাজেস্টে চলে যাবে, আপনার ফেসবুক পেজটা কিন্তু যেই মানে যে কেউ আপনার ফেসবুক পেজে কিন্তু ফলো করতে পারবে বা লাইক কমেন্ট করতে পারবে। ঠিক আছে, এখানে কিছু ফিউচার রয়েছে যেগুলো আপনারা ইনেবল করতে হবে, সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে এগুলো সবগুলোকে একটা একটা করে ব্রেন করে দেবেন। কোনো প্রকার ফ্যান অফ দ্য ফ্যান থাকা চলবে না। তারপর এগুলো যদি আপনাদের অফ থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলোকে এভাবে একটা একটা করে অন করে দেবেন। ওকে, আপনাদের কাজগুলো কিন্তু এইগুলো, আর এটা হচ্ছে নতুন সিস্টেম। এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে আমরা সাজেস্ট নিতে পারি, আর কোনো প্রকার বা আর কিছু কিন্তু নাই। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, বড় ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানা যাবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।